নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্লাওয়ার অ্যান্ড বনসাই এগ্রিকালচার অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে নাগামরিচের বীজ থেকে চারা তৈরি করতে হয় এবং সেই চারা বাগানের মাটিতে প্রতিস্থাপন করে কী কী কেয়ারিং করলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে মরিচের উৎপাদন করা যায়। বন্ধুরা, সেই সম্পূর্ণ টিপস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিতে যাচ্ছি। কাজে ভিডিওটি না টেনটেন অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।